আমরা এখন ডাল লেকে, সো একটু ডাল লেকে শিকারা রাইড করছি। শিকারা রাইড করে নিয়ে দেন আমরা আবার বেরিয়ে পড়ব। হাই এভরিওয়ান, আমরা এই হোটেলটাতে ছিলাম, ওনার ভাইয়া, ভাইয়া আপনার নাম বল দিয়ে থাকা জায়দ ভাইয়া, বহুত খেয়াল রাখা হম লোক কা, ইয়া বহুত আচ্ছা বড়িয়া ফেসিলিটি, ভাইয়া আপনার নাম বল দিয়ে থাকা। মাই নেম ইজ সোহেল, কবি ভি আও ইয়াহ পর আপ রুক সকতে হো, ইয়াহ পর বহুত রিজনেবল রেট হ্যায়, একদম ডাল লেক কে অপোজিট মে হ্যায়, আপ দেখ সকতে হো। ভাইয়া নে বহুত খেয়াল রাখা, হাল চাল পুছা, ঠিক আছে, তো ফির মিলতা হ্যায় মোটো ব্লগিং সেটআপে। হ্যালো, শিকারা রাইড করে এই বেরোলাম। এই রাস্তাটা খুবই ন্যারো ডাল লেকের একদম পাশ দিয়ে। এখন একটু লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নিয়ে তারপরে রওনা দেব। আমরা এখন শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাব। সামনে একটা নতুন টানেল হয়েছে, সো এই টানেলটা এবার আজকে এখন ক্রস করব আমরা। তো চলো টানেলটা দেখো কেমন। এই যে নতুন টানেল, ওয়াও, টানেল থেকে বেরিয়েই কি সুন্দর ভিউ দেখো তোমরা, অ্যামেজিং, দারুণ দারুণ। আর টানেলে চালিয়ে যা মজা পেলাম কি বলবো তোমাকে, একদম স্ট্রেট রাস্তা আর ওয়ান ওয়ে, সো মানে দারুণ লাগলো চালিয়ে এই টানেলে। এই রাস্তায় চালিয়েও দারুণ লাগছে, অসাধারণ রোড। সত্যি এটাই কাশ্মীরের সৌন্দর্য, না আসলে সত্যি মিস। হ্যাঁ, এদিকে নাকি ওইদিকে, ওইদিকে ওইদিকে ওইদিকেই যেতে হবে, জিজ্ঞেস করে নেবো নাকি। রাস্তা খুবই খারাপ, মানে প্রচণ্ড জ্যাম, আর ওয়েদারও বিশেষ খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। রাস্তা যেরকম জ্যাম সেরকম খারাপ, বাট ওয়েদারটাও আজকে খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বুঝতেই পারছি। বাট এবার মনে হয় ক্যামেরাটা ঢোকাতে হবে ব্যাগে, সো যদি বৃষ্টি কমে তাহলে আবার ভিডিওতে আসবো, তোমাদেরকে দেখাবো, আর সেই ভিডিও হবে নেক্সট এপিসোডে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো পেতে। আর যারা আগের ভিডিও এখনও দেখোনি, ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সব লিঙ্ক, বা আমার চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।